হ্যালো এভ্রিভান ভিডং ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাপ জিউটার এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো এ এবং বি বিন্দু দুটির ভুজ হল এই সম আর যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণে দুটি বীজ এবং তার কোটি হল এখানে প্রদত্ত সমীকরণটি দুটি বীজ তো এ বি রেখাংশকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের সমীকরণ কীভাবে নির্ণয় করতে হবে আচ্ছা আমরা জানি যে যখন আমরা কোনো ক্রমিত জোর লিখে এরকম এক্স ওয়াই ঠিক আছে তার এই অংশটাকে আমরা বলি ভুজ এবং এই অংশটাকে আমরা বলি কোটি ঠিক আছে এবারে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক যদি ধরে নিই এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরে নিই এক্স টু ওয়াই টু তাহলে আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস বি স্কোয়ার জিরো এই সমীকরণের যে দুটি বীজ আমরা পাবো সেটা হবে একটি এক্স ওয়ান একটি এক্স টু এবং একইভাবে আমরা এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এই সমীকরণের যে দুটি বীজ পাবো তার সেটা হবে একটা ওয়াই ওয়ান একটি ওয়াই টু এবার দেখো এই সমীকরণে দুটি বীজ এক্স ওয়ান এক্স মানে কি না এক্স আর এক্স টু বীজ যোগ ফল আমাদের কি আসবে এখানে মাইনাস এর মানে মাইনাস টু এ এবং বীজদ্বয়ের গুণফল কি হবে না কনস্ট্যান্ট অর্থাৎ মাইনাস বি স্কোয়ার একইভাবে আমরা এখান থেকে পেয়ে যাব ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বীজ যোগ ফল চলে আসবে মাইনাস টু পি এবং বীজদ্বয়ের গুণফল y1 y2 ওয়াই ওয়ান ওয়াই টু এটা আমরা পেয়ে যাবো কত না মাইনাস অফ কিউ স্কোয়ার তো এখন আমরা জানি যে এই এ বি দেখো এ বিন্দু স্থানাঙ্ক এবং বি বিন্দু স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে তো এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই ব্যাস ধরে আমরা যে বৃত্তের সমীকরণ পাবো দেখতে কেমন হবে না এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল এটা কি হবে না এটা হবে আমাদের যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ এটা আসবে এখন দেখো আমরা একটা জিনিস এখানে বলতে পারি যে আমরা যদি গুণ করে দিই সিম্পলি তাহলে আমরা প্রথমে পেয়ে যাবো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স ওয়ান তারপরে আমরা পেয়ে যাবো মাইনাস এক্স এক্স টু প্লাস এক্স ওয়ান এক্স টু তারপরে এখানে আমরা যদি এদেরকে গুণ করে দিই আমরা কি পেয়ে যাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস মাইনাস ওয়াই ওয়াই টু প্লাস এখন দেখো এখানে এক্সের স্কোয়ার আমরা যদি এখান থেকে এক্স মাইনাস এক্স কমন নিয়ে নি এখানে চলে আসবে কি এক্স ওয়ান প্লাস এক্স টু এবং এখানে রয়েছে প্লাস এক্স ওয়ান একইভাবে এখান থেকে ওয়াই স্কোয়ার কমন এখানে মাইনাস ওয়াই নিয়ে নিলে আমরা পেয়ে যাবো ওয়াই ওয়ান এবং লাস্টে আমাদের আছে কিনা ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু তো দেখো আমরা এক্স ওয়ান প্লাস ওয়াই টু এই সব ভ্যালুগুলো জানি আমরা তাহলে বসিয়ে দিই তাহলে আমরা এখানে কী পেয়ে যাবো দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু ছিল মাইনাস টু এ এবং এর ভ্যালু ছিল কত না মাইনাস অব বি স্কোয়ার একইভাবে আমরা এখানে পেয়ে যাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু পি প্লাস মাইনাস অফ স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে আলটিমেটলি আমরা এখানে কী পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু পি ওয়াই মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখে নিই তাহলে আমরা কী পেয়ে যাব না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস আমাদের যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে সেই বৃত্তটি হবে এই সমীকরণটি এবারে দেখো আমরা আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণ জানি সেটা কি হয় এক্স স্কোয়ার প্লাস টু এফ ওয়াই প্লাস সরি এখানটায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি এই বৃত্তের কেন্দ্র হয় মাইনাস জি বিন্দুতে এবং এর যে ব্যাসার্ধ হয় সেটা হয় জি স্কোয়ার প্লাস মানে সি এটা হয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা যদি এই সমীকরণের সঙ্গে এই সমীকরণের তুলনা করে দিই তাহলে আমরা জি এর মান দেখো এখানে পেয়ে যাচ্ছি এ এফ এর মান এখানে পেয়ে যাচ্ছি পি এবং সি এর মান পেয়ে যাচ্ছি মাইনাস বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তাহলে আমাদের যে বৃত্তটা আমরা নির্ণয় করলাম তার ব্যাসার্ধটা তাহলে কি হবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি অর্থাৎ এস স্কয়ার জি স্কোয়ার মানে এস স্কোয়ার এফ স্কোয়ার মানে পি স্কোয়ার এবং মাইনাস সি দেখো এখানে অলরেডি এগুলো মাইনাস সাইন ছিল আবার সি এর আগে যদি মাইনাস সাইনে তাহলে এগুলো সব প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একক এটাই হবে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ ভীটঙ্ক রটক ওয়েবসাইটে ম্যাথি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো